বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চর্চিত ব্যক্তিদের মধ্যে একজন হলেন নুসরাত জাহান। কর্মজীবনের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের জন্য একাধিক সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছেন তিনি। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না টলিউডের মহানায়িকার। প্লাস্টিক সার্জারি নিয়েও বহুবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। বিনোদন দুনিয়ার মানুষদের কাছে প্লাস্টিক সার্জারি বিষয়টি একেবারে নতুন নয়। নায়িকা তো বটেই, বলিউড ইন্ডাস্ট্রির বহু নায়ককেও প্লাস্টিক সার্জারি করতে হয়েছে। টলিউডের বহু নায়িকার নামও এই তালিকায় রয়েছে। শোনা যায় নুসরাত জাহানও নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্লাস্টিক সার্জারির উপরই আস্থা রেখেছেন। নেটিজনদের একাংশের বক্তব্য, নুসরাত হঠাৎই এত সুন্দর হওয়ার পিছনে প্লাস্টিক সার্জারির কারসাজি রয়েছে। নাক কেটে শুরু, ঠোঁট মেটে মোটা করেছেন অভিনেত্রী। প্রমাণ হিসেবে অনেকে আবার মহানায়িকার পুরনো ছবিও তুলে ধরেছেন। তবে সত্যি কি তাই? এত বছর পর প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন টলিউড ডিবা নিজে। এই প্রথমবার অন ক্যামেরায় খোলাখুলি প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খোলেন নুসরাত। অবশ্য শুধুমাত্র প্লাস্টিক সার্জারি নয়, বডি শেমিং থেকে শুরু করে সন্তানের জন্ম সব কিছু নিয়ে কথা বলেন তিনি। নিজের টক শো ইশক উইথ নুসরাতে এ বিষয়ে মুখ খোলেন টলি সুন্দরী। প্লাস্টিক সার্জারির বিষয়ে অভিনেত্রীর সাফ জবাব, অনেকেই ভাবেন আমি নিজের নাকের সার্জারি করেছি। তাদের বলে রাখি, আমি কোনো ধরনের সার্জারি করাইনি, বরং হরমোনাল তারতম্যের কারণে আমার নাক বড় হয়ে গেছে। আমার ত্বকও টুটুন হয়ে গিয়েছিল, তবে সন্তানের জন্মের পর আমি আস্তে আস্তে ফের আগের জায়গায় ফিরে আসছি। নুসরাতের সংযোজনে আমি নাকের জন্য যেভাবে ট্রোল হয়েছি, তখন যদি আমি মানসিক জোর না পেতাম তাহলে হয়তো এখনও টিকতে পারতাম না। তবে এত কিছুর পরও হার মানতে নারাজ অভিনেত্রী। আত্মবিশ্বাসের সুরে মহানায়িকা বলেন, এটা আমার জীবন, আমি যা করেছি একেবারে ঠিক করেছি, এটা আমার জীবন, আমি নিজেকে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পছন্দ করি। তবে হঠাৎ করেই তার মৃত্যুর গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে অভিনেত্রী বলেন, হ্যাঁ, কিছুদিন পরপরই আমাকে নিয়ে অনেক ট্রোল হয়, আর সামনে আমার একটি নতুন সিনেমা আসছে, সেই ছবিতেই আমাকে একটি দৃশ্যে দেখানো হবে, আমি মারা গেছি, মারা যাওয়ার পর আবারও আমি সিনেমাতে ফিরব। তো বন্ধুরা, নুসরাত জাহান বাস্তবে নয়, সামনেই তার একটা নতুন সিনেমা আসছে, সেই সিনেমাতে মারা যাবে সে, আর মারা গিয়ে আবারও ফিরবে। আর প্লাস্টিক সার্জারি ও সন্তান নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন সে তার ব্যক্তিগত জীবন নিয়ে কারো সমালোচনা আমলে নেয় না। এ বিষয়ে তোমাদের মতামত কী কমেন্ট করে জানাও। ধন্যবাদ।